প্রত্যেকটা ফোনের সাথে দিচ্ছি স্মার্ট ওয়াচ, তার সাথে আদার্স গিফট আছে, ভিভো ওপো স্যামসাং সমস্ত আছে, তার সাথে সাথে রিয়েলমি স্টকও আমরা অ্যাভেলেবেল রয়েছি, স্যামসাং এর হিউজ ডিসকাউন্ট চলছে, আইফোনেরও হিউজ স্টক দেখতে পাচ্ছ, সিও ইনস্ট্যান্টলি দাঁড়িয়ে থেকে ডিসকাউন্ট দেবো 20,000, এটা আমার চ্যালেঞ্জ। হ্যালো নমস্কার, আমি রাজীব, আমি আজকে সাই স্বাতি টেলিকম থেকে, আমাদের ভ্যালেন্টাইন্স ডে উইক চলছে, তো ভ্যালেন্টাইন্স ডের যত সমস্ত উইকে অফার আছে আর প্রাইস ডিসকাউন্ট আছে, তো আমি আজকে সেই সমস্ত ব্যাপার নিয়ে এসেছি। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে মার্কেটে আমাদের যত রকমের কাস্টমার আছে, কাস্টমারদের সাথে কিছু স্ক্যাম হচ্ছে। হ্যাঁ, আমাদের ভিডিও আগে আছে দাদা, তোমার চ্যানেলে খুব ভালো রেসপন্স পেয়েছি, তো সেই জন্যই কিছু মার্কেটে এই বিগত 5-6 মাস ধরে কিছু স্ক্যাম হচ্ছে, যেটা কাস্টমাররা জানতে পারছেন না, অথচ তাদের পিছনে স্ক্যাম হয়ে যাচ্ছে, তো সেই জিনিসটাকেও আমরা ক্লিয়ার আউট করবো। কারণ দাদা, আমরা চাই কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড বেস্ট সার্ভিস, তো আমরা সেটা প্রোভাইড করার জন্য আজকে আবার ভিডিওটা নিয়ে এসেছি। সাধারণ মানুষ যারা এই লাইনে নেই, এই সম্পর্কে হয়তো জানেন না, নতুন ফোন কিনতে আসেন, তাদের সাথে হয়তো বা কোনো স্বার্থে গিয়ে কোনো ডিস্ট্রিবিউটার বলুন বা কোনো দোকানদার বলুন, তাদের কিছু পার্সোনাল স্বার্থের কারণে সেই মানুষগুলো স্ক্যাম হয়ে যায়, তো আমরা তার এগেনস্টে আজকে ভিডিওটা করার একটা রিজন, আরেকটা হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স উইকের অফারগুলো জানানোর জন্য ভিডিওটা করার মেন রিজন। তো আজকে চলে আসছি আমাদের, প্রথম হচ্ছে ওপোর স্টক। ওপোর স্টকে মোটামুটি আমার যা আছে, রেনো 11 আছে, 11 প্রো, ওপো A38 79, ওপো এনকো বাডস। বাডসের একটা স্পেশাল অফার বলে দিই, অনলাইনে যেটা প্রাইস চলছে, যদি কোনো ওপোর কাস্টমার আমাদের থেকে পারচেস করে, ইনস্ট্যান্ট 100-150 টাকা ডিসকাউন্ট আমরা করে দেব, তার থেকে বেশিও করে দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটা ফোনের সাথে আমাদের এই ভ্যালেন্টাইন্স উইক পুরো ফেব্রুয়ারি মাসটা যারা আর কি স্টোরে ভিজিট করবেন, ফোন পারচেস করবেন, তাদের জন্য দিয়ে দিচ্ছি স্মার্ট ওয়াচ, এটা মোস্ট প্রবাবলি থাকবেই থাকবে, তার সাথে আদার্স অপশনাল কিছু গিফট আছে, তো সেই গিফটগুলো আমি পরে আস্তে আস্তে বলে দেবো। দেন আসি আপনার কাছে হচ্ছে গিয়ে ভিভো সিরিজ নিয়ে, Y28 5G X100 29 29 Pro 29 E সবই আছে, স্টক নিয়ে কোনো সমস্যা হবে না, যদি স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, উইথিন 30 মিনিটস আমরা কাস্টমারকে স্টক প্রোভাইড করে দেবো, মাল এনে কাস্টমারকে দিয়ে দেবো। স্টকের কোনো ব্যাপার নেই, আর আমাদের মেন ইস্যু যেটা, সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন করা। একজন কাস্টমার আসলে সে যাতে হাসি মুখে আমাদের থেকে জিনিস নিয়ে চলে যেতে পারেন, সেটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় পাওনা। তো এই জন্য ভিভো ওপো স্যামসাং সমস্ত আছে, তার সাথে সাথে রিয়েলমি যেগুলো রিয়েলমি স্টকও আমরা অ্যাভেলেবেল রয়েছি, নতুন লঞ্চ করেছে আমাদের রিয়েলমি 12 প্রো 12 প্রো প্লাস, এগুলো চলে আসছে, 11 এর সিরিজ 11 এক্স, সব মোটামুটি অল রিয়েলমির স্টক যা আছে আমার কাছে অ্যাভেলেবেল, তার সাথে সাথে স্যামসাংয়েরও স্টক আছে আমার কাছে, হিউজ স্যামসাংয়ের A14 A04 15 14 ট্যাব, Z Fold N20 S সিরিজ, এস সিরিজটা দেখুন দাদা, অ্যাভেলেবেল সবসময় রাখাটা সম্ভব না, এস সিরিজের কাস্টমার বেশ আলাদা হয়, তো কাস্টমার এসে যদি ডিমান্ড করে, আমি বলে দিয়েছি, কথা দিয়েছি, যখন উইদিন 30 মিনিটস কাস্টমারকে এনে দেবো, কাস্টমার ক্যাশেও নিতে পারেন, ফাইন্যান্সেও নিতে পারেন, ফাইন্যান্সের যতটুকু টাইম যেটা লাগবে সেটা দিয়ে আমি কাস্টমারকে যত তাড়াতাড়ি সম্ভব ফোনটা হ্যান্ড ওভার করে দেবো। আর জেড ফোল্ড, বিশেষ করে জেড ফোল্ডের এখন হিউজ ডিসকাউন্ট চলছে, শুধুমাত্র এই মানে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের জন্য, তো এটার যতটা হিউজ ডিসকাউন্ট হবে আমি ডিসকাউন্ট করে দেবো। তার সাথে সাথে রয়েছে আমার দাদা স্মার্ট ওয়াচের স্টক, পেবেলের ফায়ার বোল্ট আছে, বোট আছে, দেখুন দাদা সব স্টক তো আমার নামানো সম্ভব না, আমি যতটা পারবো ততটা স্টক আমি নিচে নামিয়ে আপনাকে দেখাচ্ছি, পেবেলের স্টক রয়েছে, পেবেলের আপনার এগুলো নিলে পরে যা প্রাইস আছে কিছু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব। আর আফটার সেল সার্ভিস, মেন যেটা আফটার সেল সার্ভিস কোনো প্রোডাক্টের, সেটা প্রোভাইড করা হয়, কোথাও প্রোভাইড করা হয় না, তো আমাদের কাছে আমরা যেগুলো সেলিং করব আফটার সেল সার্ভিস, আপনাদের কাছে মানে আপনারা আমাদের কাছে এসে সার্ভিসটা নিয়ে যাবেন, এইটুকু 100% গ্যারান্টি দিচ্ছি। আমাদের উইকে 7 ডেজ দোকান খোলা, আপনি 7 ডেজ এসে আপনার সার্ভিস আপনি করিয়ে দিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিছু অনলাইন প্রোডাক্ট হয় যেগুলো সার্ভিস আমাদের ক্ষেত্রে হয় না, তো সেটা আমরা চেষ্টা করি তবুও করে দেওয়ার জন্য, এবার সেগুলো কিছুটা আমাদের হাতে থাকে, কিছুটা আমাদের হাতে থাকে না, তো সেখানে তো আমাদের কিছু করার থাকে না, তখন কাস্টমারকে সেটা আমরা ডিরেক্টলি ফোন সেল করার সময় বলে দিই যে এটা আমাদের এখান থেকে সার্ভিস হবে, এটা আমাদের এখান থেকে সার্ভিস হবে না, তখন কাস্টমার বেছে নেন। তারপরে আইফোনের স্টক, আইফোনেরও হিউজ স্টক দেখতে পাচ্ছ, ওয়াচ, এয়ারপডস 13 15, যা লাগবে আইফোনের যাবতীয় ইনস্ট্যান্টলি দাঁড়িয়ে থেকে, এই অল ওভার বিরাটি বেলঘড়িয়াতে যত রকমের মানে কাউন্টার আছে, সব কাউন্টারের থেকে ইনস্ট্যান্টলি 5,000 টাকা হলেও আমি ডিসকাউন্ট দেবো, তারা যদি 10,000 দেয় আমি 15,000 দেবো, তারা যদি 15,000 দেয় তারা আমি দেবো 20,000, এটা আমার চ্যালেঞ্জ।
বিরাটি চত্বরে যত দোকান আছে তাদের সাথে আইফোনের আমার এটা চ্যালেঞ্জ। তারপরে রয়েছে গিফট, গিফটে তোমার মোটামুটি এবার দেখো কাস্টমার বেসের ওপর ডিপেন্ড করে গিফট, একটা 15,000 কাস্টমারকে আমি কটা গিফট দেবো সেটাও একটা বড় ব্যাপার। তো আমি মোটামুটি চেষ্টা করি কাস্টমার স্যাটিসফাইড করে গিফট দেওয়ার, গেঞ্জি এটা দেওয়াই হয়, গ্লাস গার্ড এটা ম্যান্ডেটরি এটা দেওয়া হবে, স্মার্ট ওয়াচ তো তোমাকে বলে দিয়েছি প্রত্যেকটা ফোনের সাথে, ব্যাগ রয়েছে, রইল বাকি এই বক্সটা, পাওয়ার ব্যাঙ্ক আর এই বক্সটা। এইটা কিছু কাস্টমার যারা হাই রেঞ্জে যেমন ভিভো X100, X100 Pro, S23, তো এই সমস্ত সিরিজে যেই সমস্ত কাস্টমার আছে আইফোন সিরিজ, তো তাদেরকে মেনলি হচ্ছে গিয়ে তাদের জন্য এই গিফটগুলো রাখা। আমরা চেষ্টা করব যারা মোটামুটি মিড রেঞ্জেও নেন তাদের জন্য কিছু কিছু এরকম গিফট করে দেওয়ার জন্য, সেটা কাস্টমারের ওপরে ডিপেন্ড করছে, কাস্টমারের বিহেভিয়ার, আমাদের নিজেদের কিছুটা ভালো লাগার ওপরেও, কারণ গিফটটা নিজের মন থেকে দেওয়া হয় কাউকে। আমি হিউজ এত এত গিফট দিয়ে আমি কাউকে মন খুশি করতে পারবো না, কিন্তু যেটা আমি মন থেকে দেবো কাস্টমার স্যাটিসফাইড হয়ে আমার থেকে নিয়ে যাবে। আমি তোমাকে একটা ছোটো এক্সাম্পল দিই, আজকে আমাদের এখানে প্রেজেন্ট আছে আমাদেরই একজন কাস্টমার যাকে অলরেডি আমি ফোনটা সেল করে দিয়েছি, আর সে আমার দোকান থেকে ফোন নিয়ে গিফটও অলরেডি নিয়ে গেছেন। তো আমি তার থেকে কিছু মানে আমার ইয়েগুলো তাকে সে কী কী গিফট পেয়েছে, তার গিফটগুলো পেয়ে আমাদের সার্ভিসগুলো পেয়ে কেমন লাগছে, তো আমি সেগুলো তাকে ডেকে একটুখানি কথা বলে নেব। তো কালকে উনি আমাদের দোকান থেকে ভিভো V29 8128 উনি পারচেস করেছেন, তো ওনার পারচেসও করেছেন, উনি ইএমআইতে নিয়েছেন, ফাইন্যান্সে ওনার ফাইন্যান্সগত কোনো প্রবলেম হয়েছে নাকি তুমি একটু দাদা জেনে নাও, আর সেকেন্ড থিং ইজ উনি কী কী গিফট পেয়েছে সেটা ওনার মুখ থেকে শুনে নাও। আপনার এক্সপিরিয়েন্স কেমন? নমস্কার, আমি সুরেশ সরকার, আমি লোকালেই থাকি। তো আমি গতকাল আমার মেয়ের জন্য একটা ভিভো Y29 একটা ফোন কিনেছি। তো এক্সপিরিয়েন্স কেমন আপনার? ফোনটা আমি মেয়েকে দিয়েছি, মেয়ের মুখ দিয়ে শোনা যায় ব্যাপারটা, বল কীরকম লেগেছে? অসাধারণ। তো অনেকগুলো ফোন দিয়েছি ওকে। তো আমি অনেক কাউন্টারে আমি খবর নিয়েছি কিন্তু গিফট কিছুই তারা মানে দিতে নারাজ, কিন্তু এই দোকান থেকে আমি আশা করতে পারিনি আমি 4-4 গিফট পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আর গিফটের তো গিফটগুলো তো অসাধারণ, একটা স্মার্ট ওয়াচ পেয়েছি, একটা ব্যাগ পেয়েছি, একটা হেডফোন পেয়েছি, আর একটা কি একটা টি শার্ট। হ্যাঁ, তাছাড়া মানে এদের বিহেভিয়ার অত্যন্ত ভালো, আমি তার জন্য মানে 100% এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আগামী দিনেও আমি যদি কোনো আমার মানে এরকম থাকে আমি তো এখান থেকে অবশ্যই ফার্স্ট টাইম মানে ফার্স্টবার এসি এবার লাস্টবারও এখানেই আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা দাদা, মোটামুটি তোমাকে স্টক দেখিয়ে দিয়েছি, আমাদের আরও স্টক রয়েছে, সব স্টক দেখানো সম্ভব না। আমাদের কিপ্যাড ফোন মোটামুটি 1,000-1,200 থেকে স্টার্টিং, যারা মনে করছেন ফোন ইউজ করবেন ডেলি পারপাসে, তো 1,000-1,200 থেকে কিপ্যাড ফোন চলে আসছে। আর তুমি দেখতে পাচ্ছ ওপো এনকো আমার কাছে হিউজ স্টক রয়েছে M32। কোনো ওপোর কাস্টমার যদি ওপোর ফোন পারচেস করে M32 পারচেস করতে আসে সেখানে ইনস্ট্যান্টলি আমি কথা দিচ্ছি 200 ডিসকাউন্ট আছে এটার, যেটা অনলাইনে আছে 1799 বা 1700 প্রাইস, আমি সেখানে 200 অনলি ফর ওপোর কাস্টমারদের ডিসকাউন্ট করে দিয়ে দেবো। আর বাকি যদি অন্য আদার্স কোনো কাস্টমার আসেন তো সেটা আমার পক্ষে যতটা ডিসকাউন্ট দেওয়া সম্ভব হবে আমি নিশ্চয়ই করে দেবো। বাকি রইল তোমার অ্যাক্সেসরিজ, কেবেল রয়েছে আইফোনের, তোমার গ্লাস বলতে পারো, তোমার ক্যামেরার কভার, তারপরে ফোন কভার, অ্যাক্সেসরিজ যাবতীয় তোমার কাছে সব আমার কাছে অ্যাভেলেবেল আছে। যদি কোনো জিনিস অ্যাভেলেবেল না থাকে আমি উইদিন 24 আওয়ার্স কাস্টমারকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি। এবার কোনো মাল অ্যাভেলেবেল না থাকলে সেটা তখন একদিন দুদিন ডিলে হয়, বাট সেটা আমরা কাস্টমারকে বলে নিই। আর সবথেকে বড় কথা দাদা, এবার মেন বক্তব্যে আসি, ভিডিওর ফার্স্টে স্টার্টিংয়ে যেটা বলছিলাম যে কাস্টমারদের সাথে স্ক্যাম, তো স্ক্যামটা কীভাবে হয় আমি তোমাকে বলছি। এই ফোনটা পুরো সিল প্যাক, ফোনটার এখান থেকে আমি সিল কেটে মালটা বের করে ফোনটা খুলে অ্যাক্টিভেশন করে আমি আবার ফোনটাকে পুছে বাক্সে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই সিলটাকেও এরকম করা যায়, এই সিলটাকেও আমরা কেটে নতুন করে সিল বানিয়ে সিল লাগানো যায়, ফুল প্যাকিং করা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু সাধারণ কাস্টমাররা বুঝতে পারবে না, যেহেতু আমরা এই ট্রেডিংয়ে রয়েছি তো আমরা তখন ধরে নেবো যে এই ফোনটার অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই। তো এটারও কিছু প্রসেস আছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তো প্রি অ্যাক্টিভেশনের ক্ষেত্রে কি হয় যে 10 মাস বা 12 মাসের একটা গ্যাপিং চলে আসে, সেটা হচ্ছে গিয়ে যখন আপনি যেদিনকে ফোনটা পারচেস করবেন যেই মোমেন্টামে ফোনটা অ্যাক্টিভেশন হবে সেই মোমেন্টামের থেকে আপনার ওয়ারেন্টিটা স্টার্ট হয়ে যাবে আপ টু 12 মান্থস। তো আপনার ফোনটা যদি ফেব্রুয়ারি মাসে আপনি পারচেস করেন আর সেই ফোনটা যদি ডিসেম্বর মাসে আপনার অ্যাক্টিভ করা থাকে তাহলে কিন্তু ডিসেম্বর মাস থেকেই আপনার ওয়ারেন্টিটা স্টার্ট হচ্ছে। তো সেখানে আপনি 10 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন, আপনি 12 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন না। এটা হচ্ছে প্রি অ্যাক্টিভেশনের সবথেকে বড় লস কাস্টমারদের ক্ষেত্রে, যেটা সবাই মোটামুটি কিছু কিছু সেলাররা স্ক্যাম করছে। তো আমার কাছে দাদা সেই সমস্ত কোনো ব্যাপার নেই,
আমি আমি কাস্টমারদের সব থেকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি, সব থেকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি, এবং যেটা জেনুইন জিনিস সেই জেনুইন জিনিসটা দেওয়ার চেষ্টা করি। তো আমি এই ফোনটা প্রি অ্যাক্টিভ ছিল কি প্রি অ্যাক্টিভ ছিল না, বা অন্য কোনো ফোন প্রি অ্যাক্টিভ আছে কি না, সেটা আমি চেক করব কি করে ফোনটা কাটার পরে। তা আমি দেখুন এটা X100, আমি এটা কাটতে পারবো না এখন, যেহেতু কেটে দিলে তাহলে তো আমি সবার পর্যায়ে পড়ে গেলাম। তা আমি এটা অন্য ফোন দিয়ে কীভাবে প্রসেসিংটা হচ্ছে সেটা আমার একটা ভাই আছে শুভ, ও আমাদের দোকানের স্টাফ, তো ও সেটাকে আপনাদেরকে গাইড করে দেবে, তারপরে আমি আবার ভিডিওতে আসছি। দাদা আমি আপনাকে দেখাচ্ছি কি করে E1টি যেটা আছে সেটাকে অ্যাক্টিভ করতে হয় বা ডিসেবল করতে হয়। ডিসেবল তো করা যায় না, দেখুন E1টি কার্ড চলে এসছে। আপনি যে কোনো ফোন, চাই স্যামসাং হোক, ওয়ানপ্লাস হোক, ভিভো, ওপো, সেম প্রসেস। আপনি সেটিংয়ে যাবেন, E1টি কার্ড বলে লেখা থাকবে, এই দেখুন E1টি কার্ড। এটা যেমন অ্যাক্টিভেশন আছে, এই যে অ্যাক্টিভেশন, আর যেটা অ্যাক্টিভেশন থাকবে না এখানে রেড চিহ্ন থাকবে, ওটা অ্যাক্টিভেশন থাকবে না। আর এটা অ্যাক্টিভেশন আছে মানে যে অ্যাক্টিভেশন দেখাচ্ছে, এই অ্যাক্টিভেশনটা সেদিনকেই হবে যেদিন থেকে কাস্টমার ফোন কিনবে, এবং যেই মুহূর্তে সেই আমরা ফোনটা কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করবো তখন থেকেই এই ওয়ারেন্টি কার্ড স্টার্ট হবে। সেটা যদি 12/1 কাস্টমারের কাছে হ্যান্ড ওভার হয়, 12/1 থেকেই এই ওয়ারেন্টিটা স্টার্ট হবে। সেটা অন্যান্য দোকানে অনেক সময় হয় না, সেটা কাস্টমার বোঝেন না, কাস্টমার এই সমস্ত ভেতরের দিকে হয়তো যেতে চান না বা জানেন না, সেই জন্য কাস্টমারকে মিসগাইড করে দেওয়া হয়। কিন্তু আমরা যেটা করি মিসগাইড নয় দাদা, আমরা সৎ পথে সৎভাবে থেকে সৎ জিনিসটা বেচার চেষ্টা করি, ভালো জিনিসটা মানুষকে দেওয়ার চেষ্টা করি। এবং একজন কাস্টমার আমাদের একজন ফ্যামিলি মেম্বার, তো ফ্যামিলি মেম্বার সেই হিসেবে আমরা তার সাথে সেভাবেই ডিল করি যাতে উনি পরবর্তীকালে আমাদেরকে বিজনেস দেন। আমরা কখনো চাইবো না একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার অথবা তাকে তার সাথে ফ্রড করে আমাদের কাস্টমার বেসটাকে নষ্ট করতে। আমরা চাইবো আমাদের নতুন দোকান, নতুন সমস্ত কিছু আমরা স্টক তুলছি, সমস্ত কিছু করছি যেটা জেনুইন। যতদিন আমি এই ট্রেডে থাকবো বা আমার ওনার থাকবেন, আমরা জেনুইন জিনিসটা কাস্টমারকে প্রোভাইড করে যাবো। তো এই সবার কাছে আমার অনুরোধ, অতনদার চ্যানেলে আপনারা লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব সব করুন, এবং সাথে সাথে আমাদের স্টোরে ভিজিট করুন। ভিজিট করে আপনারা জেনুইন জিনিসটা যাচাই করে নিন। দেখুন আমরা বাজারে 1 কিলো আলু কিনতে গেলেও সেটাকে যাচাই করে নিই, ভালো আলু না পচা আলু। তা আপনি একটা 30-35 হাজার টাকার ফোন কিনবেন, তো সেটা যাচাই করে নেবেন না যে ফোনটা আপনি অরিজিনালি সেই জিনিসটা সেই সময় থেকে সেটা আপনারই না, তার আগে থেকে মানে অন্য কারোর নামে ইয়ে হয়ে গেছে, সেটা আবার আপনার কাছে চলে আসছে, তখন আবার আপনার নামে কনভার্ট হয়ে যাচ্ছে। তো একটু সাবধান থাকুন, সতর্ক থাকুন, বিশ্বাস করুন, আমাদের দোকানে আসুন, ভিজিট করুন, আমরা আপনাদের জন্য যতটা হবে বেস্ট করে দেওয়ার চেষ্টা করব, কারণ কাস্টমার ভগবানের রূপ। দাদা তোমার কাছে বলি, আমার কাছে এটা ওপোর একটা ফোন রয়েছে, ফোনটা অলরেডি ভাঙা, আমি এই ফোনটাকে এরকম ড্রপ করে দেবো, আমার তাতে কিছু আসবে যাবে না। কিন্তু দাদা একটা কথা বলি, এটা আমার কাছে ব্রেড অ্যান্ড বাটার, আমাকে এটা করে খেতে হয়, এটা বিক্রি করতে হয়, এটা মা লক্ষ্মী, আমি কোনোদিনও এটার অপমান করে আমি কোনোদিনও বড়ো হতে পারবো না। এটা আমার কাছে লক্ষ্মী, আমি এটা সবসময় কপালে ঠেকিয়ে এই টেবিলে রাখি, এই টেবিলে পর্যন্ত আমরা খাই না। তো আমার ওই ফোন ভেঙে, ফোন জলে ঢুকিয়ে বা আদার্স কিছু করিয়ে কাস্টমারকে এত এত গিফট পায়ের নিচে ফেলে দেখি আমার কাস্টমারকে টানতে হবে না। যারা ভালো মানুষ, যারা বিশ্বাস করেন, তারা আসবেন, তারা দেখবেন, তারা পারচেস করবেন, এবং তারা হাসি মুখে বাড়ি যাবেন। আর রইল বাকি এই প্রি অ্যাক্টিভেশনের কথা। প্রি অ্যাক্টিভেশনের ফার্স্ট কথা হচ্ছে গিয়ে আপনি নতুন ফোনের দাম দিয়ে পুরনো ফোন কেন নেবেন? পুরনো ফোন মানে আপনার যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন মোটামুটি 2 মাস যদি আগের অ্যাক্টিভ থাকে তাহলে আপনি 12 মাসের জায়গায় 10 মাস পাচ্ছেন। তো আমার প্রশ্নটা সেখানেই, আপনি একজন নতুন কাস্টমার, একজন ফোন নিতে এসছেন, তো আপনি যখন পুরো টাকাটা দিচ্ছেন তার পুরো ফেসিলিটিটাই নেবেন। আপনি আধা ফেসিলিটি নিয়ে প্রতারিত হওয়ার থেকে পুরো যাচাই করে নেবেন এবং জিনিসটা প্রপারলি কিনবেন, প্রপার দোকানে যাবেন। আমি বলছি না আমার কাছেই আসতে হবে, আপনি নেওয়ার আগে 10 বার যাচাই করে নেবেন, আপনার এটা অধিকার আছে, কারণ আপনি একটা টাকা দিয়ে একটা জিনিস বাই করছেন একটা দোকানদারের থেকে। আপনি যতবার চাইবেন ততবার তার থেকে সেই জিনিসগুলো যাচাই করে নিতে পারতেন, এবং সে বাধ্য এই জিনিসগুলো আপনাকে জানাতে, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আপনারা আসুন, আমাদের ডিসকাউন্ট চলছে, ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসে কাপল ডিসকাউন্ট চলছে, কিছু অন্যান্য ফোনের ওপরে ডিসকাউন্ট চলছে, তো সেই ডিসকাউন্টগুলো আমরা প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দাদা।